হ্যালো বন্ধুরা, মুন ভয়েস মুভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। মুভি শুরুতে এই মুভির ক্যারেক্টার ইয়াংকে দেখানো হয় যে একটি পার্কে এসেছে তার গার্লফ্রেন্ডকে প্রপোজ করার জন্য, কিন্তু তার বন্ধুরা তাকে টেস্ট করে বলে এত তাড়াতাড়ি বিয়ে করার দরকার নেই, ইয়াংকে আরেকটু সময় নিতে বলে। কিন্তু ইয়াং বিয়ে করার জন্য ডিসিশন নিয়ে নেই। সে একটি কমিউনিটিতে সার্ভিস সেন্টারে জব করত। তো তার গার্লফ্রেন্ড ছিল একজন আর্টিস্ট যার নাম হচ্ছে মি। সে একদিন তাকে পার্কে ডেকে আনে, তাই মি তার উপরে খুবই রেগেছিল এবং তাদের মধ্যে সেখানেই ঝগড়া শুরু হয়ে যায়। তাই ইয়াং সেদিন আর তাকে প্রপোজ করে না, কিন্তু পরবর্তীতে তাদের ঝগড়া মিটে যায় এবং বিয়ে করে নেয়। বিয়ের পর তাদের লাইফ একদমই পারফেক্ট ছিল। অফিসে যাওয়ার সময় কিস এবং অফিস থেকে ফিরে এসে সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু শুধু কমতি ছিল টাকা পয়সার, কারণ ইয়াং খুবই কম বেতন পেত। আর তারপরে তারা দুজনে কোনো রকমভাবে ম্যানেজ করে নিত। এরপর একদিন ইয়াংয়ের সঙ্গে তার এক পুরনো বন্ধু দেখা হয়। মেয়েটির নাম ছিল আয়রা। সে অনেকদিন পর আমেরিকা থেকে ফিরেছে। আয়রা তাকে বলে যে তারা সকল বন্ধুরা মিলে গেট টুগেদার পার্টি করতে চায় এবং সবাই ডিসাইড করে পার্টিতে খুবই এনজয় করবে এবং ইয়াংয়ের বাসায় করা হবে। কিন্তু তার ওয়াইফকে জিজ্ঞাসা না করে সবাইকে হ্যাঁ বলে দেয়। ফোন করে তার ওয়াইফকে রিকোয়েস্ট করতে থাকে বাসায় পার্টি করতে দেওয়ার জন্য। মি পারমিশন দিয়ে দেয় এবং সে ইয়াংয়ের বন্ধুদের কে খাওয়ানোর জন্য ফুড অর্ডার করে দেয় এবং তা রিসিভ করার জন্য মি মাঝরাতে রাস্তায় এসে দাঁড়িয়ে থাকে। তাকে মাঝরাতে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে বাড়ির মালিক এসে জিজ্ঞাসা করে কোনো সমস্যা হয়েছে কিনা। তারা তার বন্ধুদের নিয়ে চলে আসে এবং ড্রিঙ্ক করে ফানি মোমেন্টস করতে থাকে। একসময় মি এবং আয়রার মধ্যে তর্ক হয় যে ইয়াংকে সবচেয়ে কে বেশি ভালো বুঝতে পারে। মি এটা প্রমাণ করতে চায়, ইয়াংয়ের জন্য একটা গান গায়। তার গান শুনে ইয়াং নিজেই হাসতে থাকে। এতে মিয়ের খুব মন খারাপ হয়ে যায়। তার বন্ধুরা যাওয়ার পরে ইয়াং দেখতে পায় মি ঘর পরিষ্কার করছে এবং গান গাওয়া প্র্যাকটিস করছে। ইয়াং তারপরে রিয়ালাইজ করে যে তার এইভাবে হেসে দেওয়াটা উচিত হয়নি। ইয়াং তার চাকরিটা নিয়ে খুবই বিরক্ত হয়ে গিয়েছিল, তাই সে আয়রার সাজেশন নিয়ে অবশেষে আবার কবিতা লিখতে শুরু করে। বাসায় ফিরে মিকে সময় দিতে পারে না, এই নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। তারপর তারা ঝগড়া মিটিয়ে মুভি দেখতে যায়। সেখানে মেয়ের সঙ্গে তার এক ফ্রেন্ডের দেখা হয়। সেখানে মি হেসে হেসে কথা বলছিল, এটা নিয়ে ইয়াং খুবই জেলাসি ফিল করে এবং উল্টাপাল্টা চিন্তাভাবনা করে। ফানি মোমেন্টে দেখে সবাই হাসছিল, কিন্তু ইয়াং তখন ও রেগেছিল। আর যখন ইমোশনাল সিন দেখানো হয় তখন চিৎকার করে হাসে। এইরকম বিহেভিয়ার দেখে মি রেগেছে এবং তাকে অনেক কথা শোনায়। ইয়াং ভাবে ও একটা ছেলের সঙ্গে ফ্ল্যাট করেছে, উল্টে আমাকেই রাগ দেখাচ্ছে। এই ভেবে সে মিয়ের মাথা নুডলসের বাটির মধ্যে চেপে ধরে আর তার মুখের মধ্যে যত্ন সহকারে নুডলস লাগিয়ে দেয়। আসলে এটা ছিল ইয়াংয়ের কল্পনা, মেয়ের মুখে নুডলস লাগিয়ে দেওয়ার সাহস তার ছিল না। এরপরে তারা দুজন একজন আরেকজনকে দোষারোপ করত। তারপরে এক পর্যায়ে রিয়ালাইজ করে যে মিকে সে সত্যিকারের ভালোবাসে। এই ভেবে মন খারাপ করে বাসায় ফিরছিল এবং দেখে মি রাস্তার মোড়ে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। এই দেখে ইয়াং ইমোশনাল হয়ে যায় আর মাফলারটা খুলে মিয়েকে দিয়ে দেয়। এরপরে আবারও তাদের ভালোবাসা বেড়ে যায়। কিছুদিন পরে ইয়াং বুঝতে পারে সে অন্যান্য মেয়েদের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে। এই ব্যাপারটা সে তার বন্ধুদের সঙ্গে শেয়ার করে আর তার বন্ধুদের ক্যারেক্টার ঠিক ছিল না এবং বলে এটা তো একটা সাধারণ বিষয়, এটা নিয়ে এত ভাবার কি আছে। রাত্রে মি ইয়াংকে ফোন করে বলে যে আজ রাত্রে সে মায়ের বাড়িতে থাকবে। তারপরে ইয়াংয়ের সঙ্গে আয়রা দেখা হয়। তারা একটি রেস্টুরেন্টে যায়, সেখানে গিয়ে ইয়াং আয়রার প্রতি আকৃষ্ট অনুভব করে আর আয়রাও ইয়াংয়ের প্রতি আকৃষ্ট অনুভব করে। তারা দুজনেই আয়রার বাসায় চলে আসে এবং ভুলবশত ইয়াং আয়রাকে মি বলে ডাকে এবং আয়রা রেগে যায় আর তাকে বাড়ি চলে যেতে বলে। ইয়াং যখনই হতাশ হয়ে ফিরছিল তখন বাড়ির মালিক তাকে দেখতে পায়। পরদিন মি যখন মায়ের বাড়ি থেকে ফিরে তখন বাড়ির মালিক বলে গত রাত্রে ইয়াং অনেক লেট করে বাড়ি ফিরেছে। এই বিষয়টা নিয়ে ইয়াংকে জিজ্ঞাসা করলে সে এড়িয়ে যায়। সে বলে গত রাত্রে সে ঠিক সময়ে বাসায় ফিরেছিল। ইয়াং সবসময় হতাশ হয়ে থাকতো আর কিছু বললেই রেগে যেত। একদিন তার আর্ট স্কুলের স্টুডেন্ট তার প্র্যাকটিস বাদ দিয়ে বয়ফ্রেন্ডকে ছবি দেওয়ার জন্য আর্ট করছিল, এই জন্য মি রেগে গিয়ে ছবিটা কেড়ে নিয়ে নেয়। তারপরে মি একজনের কাছে থেকে জানতে পারে বর্তমানে যে হ্যান্ডসাম ছেলেটি রয়েছে আজকে শহরে আসবে। এটা শুনে মেয়ে সেজে গুজে সেই কনসার্টে চলে আসে, কারণ ছেলেটি ছিল মেয়ের এক্স বয়ফ্রেন্ড। তখন ইয়াং তাকে বারবার ফোন করলেও ফোন কেটে দেয় আর মেয়ে তাকে দূরে থেকে দেখছিল এবং মিকে সে চিনে ফেলে আর মেয়ের একটা দলের মধ্যে লুকিয়ে ফেলে এবং তাকে খুঁজে বের করে ফেলে। এবং মি বলে সে আসলে জানতো না যে সে এখানে কনসার্ট করতে এসেছে। হঠাৎ করে মেয়ের নাক থেকে ব্লিডিং হয়, এটা তার ছোটোবেলা থেকেই হয়ে আসছে।
মি তাকে বলে, এখনো আমার মনে আছে স্কুলে আমার নাক থেকে রক্ত টি শার্টে লেগে যেত, তখন তুমি আমাকে একটা টি শার্ট কিনে দিয়েছিলে। ছেলেটি বলে, আমার এসব মনে নেই। তারপরে ও নিজে ভিজিটিং কার্ড দিয়ে পরের কনসার্টে আসার জন্য আমন্ত্রণ জানায় আর মি তাকে অল দ্য বেস্ট বলে চলে আসে। তারপর মি তার একটা স্কুলের ফ্রেন্ডের কাছ থেকে জানতে পারে স্কুলের সময় ইয়াং তাকে রেড টি শার্ট কিনে পাঠাতো, আর সে সত্যি মনে মনে ভাবতে থাকে যে তাকে ইয়াং খুবই ভালোবাসে, তাই তার এক্স বয়ফ্রেন্ডের ভিজিটিং কার্ড ট্যাক্সিতেই ফেলে আসে। ইয়াং বলে মেয়ের হয়তো কারোর সাথে অ্যাফেয়ার চলছে, আর মি রেখে গিয়ে তাকে বলে বাড়ির মালিক বলেছে সে মাঝরাতে বাড়ি ফিরেছে, সে কার সাথে ছিল। এসব নিয়ে তাদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়, মি আবারও কান্না করতে শুরু করে আর নাক থেকে তার ব্লিডিং হয়, আর ইয়াং তাকে আবারও সরি বলে এবং ব্লিডিং সাফ করতে সাহায্য করে। তারপর ইয়াং মিয়ের ল্যাপটপ চেক করে দেখে মি তার এক্স বয়ফ্রেন্ডের কনসার্টে যাওয়ার জন্য টিকিট বুক করেছে ওয়েবসাইট থেকে। এটা দেখে ইয়াং খুবই কষ্ট পায় যে মি হয়তো তার এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে রিলেশনে আছে। যখন সিগারেট আনতে সে বাইরে যায় তখন বাড়ির মালিকের সঙ্গে দেখা হয়। ইয়াং তাকে জিজ্ঞাসা করে মেয়েরা কি প্রথম প্রেম মনে করে রাখে, তখন মহিলাটি বলে প্রথম প্রেম মনে রাখবে এটা কোনো কথা নয়, কিছু মুহূর্ত থাকে যেটা আমাদের হৃদয় ছুঁয়ে যায়। ইয়াং রাত্রি করে বাসায় ফেরে এবং তারা ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান করে। পরদিন ইয়াং এর কমিউনিটি সার্ভিস সেন্টার থেকে বুড়ো লোকের সাহায্য করার জন্য একটা পাঠানো হয় যার নাম মিস্টার প্যান ছিল, আর যার উপরে ইন্সপায়ার হয়ে মি কবিতা লিখতে শুরু করেছিল। এটা জানতে পেরে মিস্টার প্যান ইয়াং এর লেখা কবিতাগুলো দেখে এবং এই কবিতাগুলো সে এক জায়গায় পাঠানোর ব্যবস্থা করে। এদিকে ওই মেয়েটি তার বয়ফ্রেন্ডকে দেবে বলে একটা ছবি এঁকেছিল, কিন্তু মি সেটা ফেলে দিয়েছিল তাই তার মন খারাপ ছিল। মি বুঝতে পারে এবং ছবিটা তার ফেলে দেওয়া একদমই উচিত হয়নি এবং মি নিজেই আবার ছবি আঁকতে বসে আর ওই মেয়েটিকে সুন্দর একটা ছবি এঁকে দেয়। মি এবং ইয়াং তাদের প্ল্যান অনুযায়ী ঘুরতে আসে যেখানে ইয়াং নেকলেস গিফট করে আর তারা খুবই এনজয় করে। তখনই তার কাছে কল আসে এবং বলা হয় তার কবিতা সেরা পুরস্কারের জন্য সিলেক্ট করা হয়েছে। এটা শুনে পাগলের মতো দৌড়াতে শুরু করে এবং সে প্যানকে জানায় আর তাকে নিয়ে রেস্টুরেন্টে আসে। সেখানে সে সবসময় কবিতা লিখত, সেই লোকটি ইয়াংকে নিয়ে খুবই প্রাউড ফিল করে, কেননা এই জেনারেশন ছেলেমেয়েরা কবিতার মূল্যায়ন করতে জানে না, তারা খাবারের বিলটাও তার সঙ্গে জমানো টাকা থেকে পে করে দেয়। এরপর ইয়াং পুরস্কার আনতে যাওয়ার সেই দিন চলে আসে। পুরস্কার আনতে গিয়ে কি বক্তব্য রাখবে এটা নিয়ে ইয়াং খুবই চিন্তিত ছিল, তখন মি তাকে টিপস শিখিয়ে দেয়। এরপর তারা সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে চলে আসে, সেখানে ইয়াং এর সকল বন্ধুদের সঙ্গে আয়রাও ছিল। ইয়াং কি বলবে বুঝতে পারছিল না, তখন মিয়ের শেখানো কথাগুলো বলে। মি খুব খুশি হলেও কিছুক্ষণের মধ্যে তার খুশি নিয়ে নেয় আয়রা, ইয়াংকে জড়িয়ে ধরে কংগ্রাচুলেশন জানায়, যেটা মেয়ের কাছে মোটেও ঠিক মনে হয় না। এই নিয়ে মি আয়রার সঙ্গে ঝগড়া করে। তারপরে একটা খবর আসে যেটা শুনে ইয়াং ভেঙে পড়ে এবং এটা হচ্ছে মিস্টার প্যানের মৃত্যু। সেই মানুষটি আজ আর নেই যে ইয়াং এর এই ট্যালেন্ট সর্বপ্রথম বুঝতে পেরেছিলেন, যার কারণে ইয়াং আজ সম্মানিত একজন কবি। ইয়াং হতাশ হয়ে যখন আসে তখন মি বলে তার পেটে খুব ব্যথা করছে, কিন্তু ইয়াং এর সব ধ্যান ছিল মিস্টার প্যানের কবিতা নিয়ে এবং মিস্টার প্যানের ওপর। কিছুক্ষণ পর ইয়াং সিগারেট আনতে যায় আর মেয়ের ব্যথা বেড়ে গেলে সে তার মাকে ফোন করে। পরের সিনে দেখা যায় ইয়াং হসপিটালে এসে পাগলের মতো মেয়েকে খুঁজতে থাকে, জানতে পারে মেয়ের একটি সার্জারি হয়েছে। সেখানে মি তাকে দেখে প্রথমে কোনো কথা বলে না, যখন মি বলে তোমার কাছে আমার কোনো মূল্য নেই, আমার ডিভোর্স নেওয়া উচিত। বাসায় ফিরে ইয়াং খুব মন খারাপ করছিল আর কবিতা লেখার সময় হঠাৎ করে বলে মি আমার জন্য কফি নিয়ে আসো, কিন্তু তখনই তার মনে পড়ে মি তখন তো হসপিটালে। এরপরে আমাদের ইয়াং এবং মেয়ের অতীত নিয়ে যাওয়া হয়, কিভাবে তাদের প্রথম দেখা হয়েছিল। মি একজনের সঙ্গে ডেট করতে এসেছিল যাকে সে আগে কখনোই দেখেনি। মি তাকে বলেছিল আকাশি কালারের শার্ট পরে আসতে, আর ভুলবশত ইয়াং আকাশি কালারের শার্ট পরে বসেছিল। ইয়াং সুন্দর একটা মেয়ে নিজে থেকে এসে ধরা দিয়েছে এই ভেবে সে বেরিয়ে যায়। যাওয়ার সময় সে দেখে আকাশি কালারের শার্ট পরা একটি লোক কারোর জন্য ওয়েট করছে, এই ভেবে তার প্রথম দেখা হয়, তারপরে প্রথম প্রেম আর বিয়ে হয়ে যায়। এইসব ইয়াং এর মনে করে আর ইমোশনাল হয়ে যায়, আর তখনই প্যানের বলা কিছু কবিতার লাইন মনে পড়ে যায় যে জীবন একটা কবিতা আর কবিতা জীবনের একটা কারণ, কখনো কবিতাকে সেটা ছিনিয়ে নিতে দেবে না যেটা তোমার জন্য খুব বেশি জরুরি। ইয়াং দৌড়ে হসপিটালে চলে আসে। অপরদিকে মি ইয়াং এর একটা ইন্টারভিউ দেখে বুঝতে পারে মিস্টার প্যানের মৃত্যুতে ইয়াং প্রচণ্ড ভেঙে পড়েছিল। এটা দেখেই মি মনে মনে ইয়াংকে ক্ষমা করে দেয়। ইয়াং যখন হসপিটালে মেয়ের কাছে আসে তখন তারা একে অপরকে সরি বলে।
তাদের দুজনার বন্ডিং আগের চেয়ে অনেকটা স্ট্রং হয়ে যায়। এরপর তাদের কয়েক বছর পরে একটা বেবি হয়। তারা খুবই হ্যাপি ছিল। তখন ইয়াং মনে মনে বলে, কয়েকদিন আগেও আমাদের ঝগড়া হয়েছে। আমি জানি না ভালোবাসা কি, কতটুকু ভালোবাসলে সেটাকে ভালোবাসা বলে, কিন্তু আমি প্রতিদিন বারবার বলতে চাই আমি তোমাকে ভালোবাসি মি। তো মুভিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন, যাতে পরবর্তীতে ভিডিও নোটিফিকেশান আসলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।